আসসালামু আলাইকুম বিহস তো ইমুতে কল প্রবলেম তো প্রবলেম কয়েক প্রকারের আজকে তিনটা প্রবলেম আমি আপনাদেরকে সলভ করে দেখাবো তো কি কি প্রবলেম আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই প্রথম কল দিলে কল এরকম ফেল আসে ইনভেট লেখা আসে তারপর দ্বিতীয় আরেকজনটা কল দিলে দেখেন এরকম কল ডাইরেক্ট যায় না ওকে বাটনে ক্লিক করলে কল ব্যাক চলে আসে তো আরেকটা সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ভাই আমাকে কমেন্ট করে যে ভিডিও পাঠাইছে ঠিক আছে কল দিলে দেখেন শুধুমাত্র উঠে থাকে 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 কোনো সারা সারা শব্দ না দিন ঠিক আছে তো এই তিনটা সমাধান আজকের এই ভিডিওতে তো কথা হচ্ছে এর আগে আমি এই ধরনের ভিডিও দিছি তারপর অনেকে বুঝতে পারেন নাই আপনারা সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা তো এই ধরনের প্রবলেম যাদের আছে এই যে এই ধরনের কল দিলে কল যাচ্ছে না কোনো সারা শব্দ নাই ওইটিং আছে রিং না ঠিক আছে তো এরা কিভাবে সমাধান করবেন এটা কিন্তু খুবই সহজ বিষয় তো আপনার যে ইমোটা আছে এই ইমোটা আপনারা এই যে বর্তমানে আপনারা চালাইতেছেন তো এই প্রবলেমটা কিন্তু সব সময় থাকে না তো এই প্রবলেমটা হচ্ছে আপনি আপনার যে মোবাইল আছে মোবাইলটা যে সাইড বাটন চাপ দা ধরে কিন্তু রেজিস্টার মারতে পারেন রেজিস্টার মারলে যদি না হয় আপনার সাপ কথা ইমোটা চাপ বাদরে এইভাবে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়া তারপর নতুন করে আপনার প্লেস্টোর থেকে এটা ইনস্টল করে নিয়ে ডাউনলোড করে নাম্বারটা চালাবেন কোনো এই প্রবলেমটা থাকবে না এটা ইমো মাঝে মাঝে জ্যাম হয়ে যায় ঠিক আছে তো এখন যে আরেকটা প্রবলেম এই যে আমি দেখলাম দুই দুইটা প্রবলেম ঠিক আছে যে ইমোতে কল ঠিক মতো যাচ্ছে না দেখেন এই যেরকম লেখা আছে তারপর এই যে যাই হোক এখন এইগুলা কীভাবে সমাধান করবেন আমি দেখাই তো এখন দেখাবো যে এটার সমাধান ঠিক আছে যে দেখ প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাই এই যে সজিপের যে আইডিটা এটাকে কল দিলে কল ব্যাক চলে আসে এটা কিভাবে সমাধান করবেন আপনি ইমুর প্রোফাইলে ক্লিক করবেন ইমুর প্রোফাইলে ক্লিক করার পরে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার দেখবেন কলস নামের একটা কল নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখবেন টিক টিকমার আছে ছোটটা টিকমার টিকমারটা কিন্তু আপনারা এই এভ্রিওানটা দিয়ে দিবেন অবশ্য যাকে কল দিতে পারতেছেন না তাকে বলবেন যে তোমার একটা টিকমার আছে টিকমারটা এখানে নিচে আছে তুমি উপরে দিয়ে দাও তাহলে কিন্তু এভাবে উপরে দিয়ে দিলে ঠিক আছে আপনি যাকে কল দিতেছেন কল যাইতেছেন না তা সে কিন্তু কল কেউ যে না দিতে পারে জন্য কিন্তু এখানে নোবডি করে রাখছে ঠিক আছে তাকে বলবেন এই উপরে দিতে দরকার হলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন এই মতে তাহলে কিন্তু সে বুঝতে পারবে ওকে তো এটার সমাধান আমি আপনাদেরকে দিলাম তো এখন যে আরেকটা প্রবলেম রয়েছে দেখেন এই যে কল দিলে কল ইনবেট এরকম দেখায় এটা কেন দেখায় আমি আপনাদেরকে একবারে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাই এটা আপনার সাথে ইমুতে অ্যাড হয় নাই তো নাম্বার সেভ করছে পার্সোনাল আছে ঠিক আছে এটা হলো ডাইরেক্ট ইমুর প্রোফাইল আবারও ক্লিক করবেন আবার সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখবেন ম্যাটার ফোর অ্যাডাডমি এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে হয়তো আপনার সাথে ইমুতে কোনো এক সময় অ্যাড ছিল কোনো কল পরে নাই সেই ইমু বলছে নতুন করে তো ইমুতে অ্যাড হয়ে গেছে তা তো বুঝতে পারছেন তো উপরে দেখেন এই যে নাম্বার ফোন নাম্বার এটা যদি আপনাদের অন থাকে তাহলে কোনো সমস্যা নেই ফোন নাম্বার ওই এখানে অনার যদি কিন্তু অফ থাকে তাহলে মনে করেন নাম্বার সেভ করলেও কিন্তু পার্সোনাল আসতে পারবেন আর ওইরকম সমস্যাটা দেখাবে তাই সময় যে পার্সোনাল ছিল কোনো সময় দরকার পড়ে নাই ফোন দেওয়ার নাই এখন দরকার পড়ছে ফোন দিয়েছেন কিন্তু সে তো এইগুলো টিকমার তো আনটিক করে রাখছে আনটিক করে রাখলে কিন্তু এই কলগুলো ঢুকবে না তো তাকে বলবেন যে কল যাকে দিতে পারছেন না তাকে বলবেন যে ওটা যদি ওই যে উপরে দেখেন ফোন নাম্বার এটা যদি আপনাদের এই টিকমারটা যদি উপরে থাকে কোনো সমস্যা নাই এই টিকমারটা যদি মাঝে কিংবা ওই নিচে থাকে তাহলে তাকে উপরে দিয়ে বলবেন ঠিক আছে এই টিকমারটা বলবেন তাকে এখানে অন করে রাখতে বলবেন উপরে দিলেই অন থাকবে ঠিক আছে আর এই নিচে দিলে নো অ্যালার্ট নো দিলে কিন্তু ফোন নাম্বার সেভ করলেও আর কি পার্সোনাল আসতে পারবে না ঠিক আছে আর ওরকম প্রবলেম দেখাবে তো এটাকে অন করে রাখতে পারবেন এবার অফ করলে কিন্তু হবে না ঠিক আছে উপরে রাখতে বলবেন আর যতগুলো টিকমার আছে সবগুলো টিকমার ব্লু করে দিতে বলবেন ঠিক আছে এই যে টিকমারগুলো ব্লু করে দিতে বলবেন হয়তো অনেক সময় সাদা হয়ে হয়ে থাকতে পারে তো ভালো থাকবেন ভিডিও তো লাইক করবেন আল্লাহ হাফেজ